শ্রী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার সাখারিপাড়া গ্রামের আমাদের সেই সুপরিচিত ভাইরাল ব্যক্তিত্ব ছাগল ব্যবসায়ী আবহাওয়ায়ের ছাগল বিক্রয় কেন্দ্রে এটি একটি বাণিজ্যিক খামার তো ওনার খামারে কিন্তু প্রথমবারের মতো আমি চলে আসছি তো বর্তমানে যেহেতু ওনার খামায় রয়েছি আউভাইয়ের সঙ্গে সামান্য কুসল নিয়োগ করবো এবং সহসে আমরা ভিতরে যাবো আসসালামাইকুম আসসালাম আউ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন শরীর সাথে কি অবস্থা বলেন আলহামদুলিল্লাহ ভালো ভালো নাকি আমি কিন্তু আপনার এই বাণিজ্যিক খামে প্রথমবার চলে আসছি হ্যাঁ আপনি আসার জন্য আমি নিজেকে খুব আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই আর আপনাকে ধন্যবাদ জানাই আপনাকে ধন্যবাদ যে আমি আপনার খামারে আসতে পেরেছি এবং সুযোগ করে দিয়েছেন জি ভাই ভাই বর্তমানে এই ব্যবসা মাঝে কি অবস্থা আমার ব্যবসা মোটামুটি খুবই ভালো আল্লাহর রহমতে আপনার ভিউয়ারের সুবলাতে আমার ব্যবসা অনেক ভালো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো তো মোটামুটি যেগুলো আপনার বর্তমানে খামারে ছাগল রয়েছে সেগুলো বিক্রি উপযোগী কোন কোন জাতের সব জাতেরই কম বেশি আছে আর আমি সব জাত সম্পর্কে এবং মনে করেন ছাগলের রেট সম্পর্কে বিস্তারিত সবই বলে দেব আর বড় আরেকটা কথা বলি জি গোটা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি

আর আর একটা হ্যাঁ একদম ছাগল কি আপনার খামার থেকে রেটে বিক্রি হতে হবে এক রেটে আমি বড় বড় নিয়োগ করেছি আমি এক রেটেই ছাগল বিক্রি করবো এবং এবং দীর্ঘদিন থেকে বেশি আসছি আবার আজ থেকেও মানে নতুন না এটা আমি বড় বড় যত দিন আমি নিয়ত করছি যে এক ছাগল বেচি তাও ভাই কথা দিকে তো না করে যেগুলো ছাগল আপনার খামারে বিক্রির উপযোগ রয়েছে সেগুলো জাত সম্পর্কে এবং দাম সম্পর্কে দশতে জানা জি আচ্ছা ভিডিও শুরু করি আমরা জি ভাই তাও ভাই জি ভাই আজকে কি আমরা এই বাচ্চাগুলো দিয়ে ভিডিও শুরু করব এই খাসির বাচ্চা যারা শক করে একটা বাচ্চা পালতে চাইছেন জি জি তাদের জন্য তার জন্য

খাসি না পাটি ভাই দুটেই খাসির বাচ্চা দুটেই খাসি বাচ্চা মাশাল্লাহ বেশ গুড কোয়ালিটি এটার কালার কিন্তু একটা ডিফারেন্ট এটা কালার কিন্তু ডিফারেন্ট হ্যাঁ মানে এক দুইটা দুটো কালার একটু ভিন্নতা আছে কালারের জন্য বেস্ট কালার জন্য বেস্ট ভাই আও ভাই যেহেতু আপনি দীর্ঘদিন যাব ছাগল ব্যবসা করে আসছেন পাশাপাশি বিভিন্ন চ্যানেল থেকে আপনার ভিডিও যায় আমার চ্যানেলে প্রথমবার একটু সঠিক পরামর্শ দিবেন যে এই যে ছাগল ক্রসের মধ্যে হ্যাঁ খাসির বাচ্চা এগুলো অনেক বাণিজ্যিক খামার থেকে তারা বলছে যে এগুলো দেড় বছর লালন পালন করলে একশো তিরিশ কে চল্লিশ কে হবে আপনি মোটামুটি কি হবে দেখলে হবে না বিটল বা হরিয়ানো হবে ফ্রেশ যাতে হবে আচ্ছা সঠিক ভাবে কি দুইটা আপনি চব্বিশ

প্রাইস বলেছেন ন্যায্য দাম বলেছেন তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনার গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত গাড়ি ভাড়া ফ্রি ঠিক আছে চাও ভাই জি ভাই এসে গেল কোন জাতের এটা আপনি তো তার ক্রস খুব ভালো মানের একটা ক্রস আচ্ছা তোতার ক্রস তবে কিন্তু ভাই বলছে ভালো মানের ভালোকে ভালো বলছে এটা হচ্ছে ন্যায্য কথা দেখেন নিচে পাটি কিন্তু ভালো না আছে তারপরে কিন্তু এটাকে ক্রস বলছেন উনি শক ভাই জি ভাই অনেকজন এই পাশিটা এইভাবে চাপ দিয়ে ধরে এইভাবে অনেক দেখা এই পাটি বাড়া দেখা জি এইভাবে দেখানো যাবে না সেম যা আছে তাই সেভাবে দেখাতে হবে ন্যায্য কথা এর পাঠানো কি ভাই

এবং ভালো জন্য ভালো আচ্ছা আপনার আপনার হবে তারপরে যেটা ন্যায্য তারপরে আমি কিন্তু কোনটা বাচ্চা হাই কোয়ালিটির কোনটা লো কোয়ালিটির আমি বলে দিই বাচ্চার ভিতরে

কোনো অসময় নেই আচ্ছা এই দুইটাতে আমি 560 এ দিলাম 22 আমার সুবাদে আচ্ছা ভাই কিন্তু আমি তো দাবি করেছিলাম যে ভাই একটু সুবাদে সেই ক্ষেত্রে কিন্তু 500 কমা দিতে তো কত আসলো 22 22000 22 এর 500 বলতে 22000 আছে তো সেই ক্ষেত্রে দুইটা বাচ্চা কিন্তু আমি কম গোটা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আও ভাই জি ভাই এই দুই বাচ্চা কি सेम একই জাতের একই জাতের না দুইটা দুই মায়ের আমি জোড়া করেছি আচ্ছা আচ্ছা জাত সম্পর্কে বলে দেন কোন জাতের শিরোহিত তার ক্রস

একই মনে হচ্ছে আগে বয়স কেমন চলে এটা আপনি তিন মাস আছে সাড়ে তিন মাস বয়স চলে এবার শক্তভক্ত বাচ্চা আচ্ছা আচ্ছা এগুলো শৈল বাচ্চা আচ্ছা তো দাম বরাবর মতো কি যে দাম পাঁচশো ছিল তেইশ

এটা আপনার এগুলো ভিডিও তো আমি পাই নেন না ভাই এগুলোতে এটা আপনি যাবে আহ জামালপুর জামালপুর ভাইটার নাম আমার স্মরণ নাই মেসাগুলির কাশির বাচ্চা বাচ্চা বেশ বেশ কোয়ালিটির ভালো ধন্যবাদ এটা কি উনিও ভাই জামালপুর জামালপুর শেরপুর ভাই এই বাচ্চাটা নিচে আর এটার সাথে এই বাচ্চাটা নিচে ভাই থাকে সিলেটে চাকরি জব করে ওনার বাপ শখ করে পারি আর ওটা দুটা মিলে আচ্ছা ধন্যবাদ বিক্রেত মাল আছে অনেকে দেখে না প্যাকেজের মাল আছে সেখানে এখানে একটা আছে আর ঘরে আছে কিছু মাল প্যাকেজের মাল ছিল এক ভাই নিশে ঢাকা আচ্ছা আসেন মাঝখানে আসেন কথা বার্তা শেষ করতে যাচ্ছি

এই জন্য আমার যে ভিডিওটা গেল আর ভাইয়ের চ্যানেলের ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা এই স্ক্রিন শট মারে ব্যাক করে দিবেন জি জি হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আমার নাম্বারে আপনি দেখায় ইমোতে বা হোয়াটসঅ্যাপে স্ক্রিন শট মারে ব্যাক করে দিয়ে বলবেন আমার এই জোড়া এই জোড়া লাগবে শর্টকাটে জি জি সমস্যা নাই নিতে পারবেন ঠিক আছে আগামী ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের ভাই ক্ষমা থেকে আবার ইনশাআল্লাহ দেখা হবে দর্শকদের উদ্দেশ্যে সাগল দেখাবো জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম